أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের নবম ক্লাস এটা নবম ক্লাস না আজকে ইয়ার পেইন্টিং এর প্লিজ একটু এনশিওর করেন তো নবম ক্লাস কিনা আজকে নবম না আজকে মানে অষ্টম পাঁচ ওদিন ছিল চার পাঁচ আজকে অষ্টম হ্যাঁ আজকে আট এইট হ্যাঁ আট হ্যাঁ অষ্টম ক্লাস তো আজকে আমাদের অষ্টম ক্লাস আমরা একটু একদিন দেখাবো মানে এটাকে বলে কালার বোর্ড আপনারা সব জায়গা পাবেন না হয়তো গুলশানে যদি কোনো আর্ট ওয়ার্কের দোকান থাকতে পারে সেখানে হয়তো আপনারা কালার বোর্ড পাবেন আমার কাছে আরো কিছু আছে কালার বোর্ড না ঠিক ওইটাকে আমরা বলি হলো ক্লট টাইপের মানে কাপড় টাইপের কাগজ এটা আমার কাছে শেষ হয়ে গেছে আমি আবার আনবো এর ভিতরে তো লকডাউন কালকে খুলে দিবে কাল পরশু আমি ওই কাগজগুলো আনবো কারণ সবগুলো জিনিসে আমরা আপনাদেরকে কাজ দেখাবো যাতে আপনারা সবগুলোই করতে পারেন আমি 2005-06 ওই ধরনের কাগজে করছিলাম অসাধারণ কাজ হয়েছিল সেগুলো তো সেই কাজ আবার আপনাদের আমি দিয়ে শুরু করতে চাই এর আগের কোনো কোর্সে আমি ওটা দেখাই নাই এই পাঁচটা কোর্স এটা মানে সামনেরটা পাঁচটা কোর্স এটা চতুর্থ তো চতুর্থ থেকে আমি ওই কাজগুলো একটু দেখাতে চাই কারণ ওটা যেমন আর্টিস্টিক ঠিক তেমনি আবার ওটা ক্রাফটের কাজ তো দুই ধরনের কাজ একসাথে করলে খুব মজা হবে আমি এর ভিতরে গত ক্লাসের যে কাজটা আমি কমপ্লিট করে রাখছিলাম সেটা একটু দেখাই আরো কাজ করা যায় তো যে পর্যন্ত করছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা যথেষ্ট আপনারা এই এইভাবে দেখে কাজটা করবেন আমি সেই জন্য আনতেছি এখনই এখানে এখানে যে হুয়াল আফুগু এই যে কাজটা আমরা করেছি এই কাজটার ভিতরে শেষের দিকে যেটা করছি সেটা হলো আমাদের লাইনগুলো আমরা ইভেন করেছি মানে একবারে স্মুথ যাতে হয় সেইভাবে করেছি তো আর কি করেছি আর করেছি হলো এটাকে আমরা কোবাল্ট ব্লু বলি কোবাল্ট ব্লু দিয়ে এইগুলো সব ঠিক করেছি কোবাল্ট ব্লুর সাথে কোথাও কোথাও আমরা প্রুশিয়ান ব্লু যেমন এখানে প্রুশিয়ান ব্লু আছে এখানে প্রুশিয়ান ব্লু আছে এখানে একটু কালো আছে তো এইভাবে কালার কোথাও ডিপ কোথাও লাইট যেমন এই জায়গাটা আমাদের ডিপ এই জায়গাটা ডিপ ডিপের মধ্যে আবার একটু লাইট আছে এখানে একটা নোক্তার মতো দিয়েছি সইয়ের নিচে এবং আর্ট ওয়ার্কে যেটা হয় সেটা হলো যে অনেক দূর চলে যেতে হবে কাজটা এটা একটা ম্যাজিকের মতো যে সবার উপরে এই কাজটা আছে মানে সাদা যেটা সাদার সাথে এখানে একটু হালকা ইয়েলো আকার খুব হালকা করে দেওয়া আছে এখানে হালকা করে দেওয়া আছে এটা আপনারা দিতে পারবেন এই এই মানে নিট করার পরে এটাকে আমরা বলি নিট করা মানে খুব স্মুথ করে দেওয়া প্রথমে আপনি তুলি দিয়ে করলেন তারপরে এটা নিট করতে হবে চিকুন তুলি দিয়ে অর্থাৎ এই ধরনের চিকুন তুলি এই যে চিকুন তুলি আমরা দেখছি এই ধরনের চিকুন তুলি এটা জিরো কিংবা এক হ্যাঁ এই ধরনের চিকুন তুলি দিয়ে খুব ধীরে ধীরে খুব সুন্দর করে এটাকে আমরা স্মুথ করে তারপরে সবার শেষে হলো এই ধরনের যেসব জায়গায় আমি দূরে কাছে দেখাবো সেইগুলো একটু দেওয়া তাহলে হবে কি আমাদের কাজটা খুব মজা লাগবে এবং এটা একটা আর্ট ওয়ার্ক ফ্ল্যাটও হয় আবার দূরে কাছেও হয় যদি আমি এক কালারের এটা দিতাম মানে কোনো লাইট ডিপ না থাকতো তাহলে এক কালারের ফ্ল্যাট একটা
হতো, রং হতো, তার উপরে আবার এরকম নকশা দেওয়া যায়, সেটা কাগজে ভালো, মানে কাগজে দিলে ভালো হয় এটাও দেওয়া যায়, কিন্তু সেটা আর্টওয়ার্ক এর একেবারে নর্মাল একটা। আর এখানে যেমন লাইট দ্বীপ আছে, এই লাইট দ্বীপে মনে হয় যেন দূরে কাছে দূরে কাছে এই আর কি। হ্যাঁ, তো এইটা হলো আপনাদের কাজ। আর পূর্বে একটা কাজ করেছিলাম, পূর্ব ক্লাসের অন্য ক্লাসের, এইখানে এই কাজটা তখন মজা লাগতো না, মানে এগুলো অন্যরকম ছিল। পরে এটাকে আবার সাদা দেওয়া হয়েছে, সাদা দেওয়ার পরে তারপরে ভেতরে আবার একটা নকশা, মানে এখানে এই রকম আছে এই জন্য এটা এই রকম একটা নকশা দেওয়া যাতে দেখতে স্মুথ লাগে। এখন এরকম দিলাম, আবার এখান থেকে এরকম উঠাই দিচ্ছি। এগুলো ফুল লতা পাতার মোটিফ, নট ফুল লতা পাতা, মানে ফুল লতা পাতার মোটিফ বলি যে ফুল লতা পাতা থেকে একটা আদল নেওয়া নিজেদের মতো করে, মানে ওটা দেখে মনে হবে না যে কোন গাছের পাতা সেটা বোঝা যাবে না, বা কোন লতার পাতা সেটা বোঝা যাবে না, কিন্তু বোঝা যাবে এটা একটা পাতা, এটা একটা লতা। এই যে এইভাবে এখানে এখানে দেওয়া আছে, এর ভিতরে ছোট ছোট করে আবার একটু লেখা আছে, হ্যাঁ কোথাও কোথাও আছে। এইগুলো হলো এই কাজের মজা। এবং এখানে একটা সাদার মতো ডট আছে, হ্যাঁ এগুলো দেখতে মজা লাগে, মানে একটা চোখের মতো ভাব লাগবে, আবার কাজ লাগে। মানে মোহাম্মদ রসুল্লাহ দ্বারা আমরা থিম বুঝাচ্ছি যে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি অনুসরণীয় তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ। মানে আমরা তো আল্লাহকে দেখি না, বা আল্লাহকে আমরা অনুসরণ করতে পারি না, অনুসরণ করি মোহাম্মদ রসুল্লাহকে, মানে উনি যেভাবে দেখিয়ে গেছেন, তো সেই জন্য উনি হলেন আমাদের যেটাকে আমরা বলি আদর্শ। সেই আদর্শটাকে আমরা এমন ভাবে ঘুরে, এটা একবার দেখে মনে হবে এটা ফুল লতা পাতার ডিজাইনের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ লেখা, আবার মনে হবে যে না এটা একটা চোখের মতো ভাব আছে, হ্যাঁ এখানে একটা ছোট্ট একটা ডট দেওয়াতে সেই চোখের মতো একটা ভাব এটা মনে হবে, মানে এইদিকে এরকম একটা ভাব আছে আবার এইদিকে এরকম একটা ভাব আছে। এই জিনিসগুলো আপনাদের যখন মনের ভিতরে প্রশ্ন আসবে যে এটা কি করলে ভালো লাগে, কি করলে, এবং এখানে ডিপ আছে, এদিকে আবার লাইট আছে, এদিকে লাইট আছে, এদিকে লাইট আছে, এখান থেকে আবার ডিপ হয়ে, মানে এটা এরকম এরকম এইদিকে চলে গেছে আবার এদিকে নেমে আসছে, হ্যাঁ এই ডিপ এরিয়াটা, কিন্তু স্মুথলি কোন জায়গা হুট করে বেশি না, এক জায়গা যে মানে ডিপ হয়েছে ওটা আস্তে করে মিলে যে আবার একটু লাইট হয়েছে, এইভাবে করতে হবে তাহলে আমাদের কাজটা। এখন আমরা যে কাজটা করতে চাইবো সেটা হলো যে এখানে আমরা একটা কালার বোর্ড নিয়েছি, এটা আমরা বলি হলো ডিপ অ্যাশ, কালো না আবার হালকা অ্যাশও না, ডিপ অ্যাশ। এর ভিতরে আমরা এই যে অ্যাশ দিয়ে ই দিতে পারি, আবার এখানে আছে আমরা হলুদ মানে ইয়েলো ওয়াকার মিক্স করেছি এটা দিতে পারি, এবং সবার শেষে আমরা সাদা দিয়েও করতে পারি। হ্যাঁ এগুলো সব হলো গোয়াশ কালার আমি এখানে মিক্স করেছি, এই যে গোয়াশ কালার আমার কাছে দেখছেন, হ্যাঁ এই যে গোয়াশ কালার আপনারা বাজারে কিনতে পাবেন, গোয়াশ কালার দিয়ে এই বোর্ডে কাজ করে খুব মজা। সেই জন্য আপনারা গোয়াশ কালার নেবেন। এটা হলো লেমন ইয়েলো, এই যে এখানে আছে লেমন ইয়েলো, যেখানে লেমন ইয়েলো দরকার হবে সেখানে সেটা দিব, এবং কাজ করার পরে সাথে সাথে এরকম মুখটা এইভাবে মুখটার উপরে দিয়ে রাখবেন যাতে বাতাসে এটা শুকায় না যায়, হ্যাঁ তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যাই হোক এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যদি ভার্টিক্যালি করি তাহলে ভার্টিক্যালি এমন একটা দিতে হবে যে সেটা আমার ভার্টিক্যালি ভালো আসে। তো আজকে নববর্ষ, আজকে 30 তারিখ অবশ্য বাংলাদেশে, কালকে নববর্ষ শুরু হচ্ছে, তো কালকে নববর্ষ অর্থাৎ পয়লা মহরম। তো মহরমের অনেক মানে মর্যাদা যেহেতু প্রথম মাস, এছাড়াও আরো অনেক মর্যাদা আছে, এই মাসে আশুরা আছে অর্থাৎ দশই মহরম, দশই মহরমকে আমরা আশুরা বলি। তো এই আশুরার দিন সারা পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এবং শেষের দিকে কারবালার ঘটনাটা এই দশই মহরমেই ঘটেছে, এই জন্য কারবালাকে আশুরা বলা হয় আর কি। যাই হোক আশুরা মানে কারবালা না, মানে কারবালার ঘটনাটা আশুরাই ঘটেছিল, অর্থাৎ দশই মহরম ঘটেছিল।
আশার আমাদের 10, আশুরা মানে মহরমকে আশুরা বলা হয়। যাই হোক, এখন আমরা এখানে একটা ডিজাইন করতে চাই, তো আমরা যদি ভাগ করে নেই যে এদিকে একটা ভাগ করলাম, এদিকে একটা ভাগ করলাম, এটা সেন্টার ধরি, তাহলে এই সমস্ত জায়গা, এই সমস্ত জায়গা এগুলো হলো আমাদের গোল্ডেন রেশিওর জায়গা। এই যে এই জায়গাটা, এই জায়গাটা এইখানে এখানে কিংবা এরকম জায়গা গোল্ডেন রেশিও। তো এই জায়গা থেকে আমাদের ক্যালিগ্রাফি শুরু হতে পারে। তো আমরা কি ক্যালিগ্রাফি করতে পারি সেটা একটু বলি, যে আমরা দিতে পারি যে এখানে যে কোনো একটা আমি ঠিক করিনি যে কোনটা লিখব, তো সেই জন্য আমরা এখানে যদি বলি সাব্বিহ ইসমা রব্বিক, তাহলে আমরা এখান থেকে যদি এরকম নিয়ে আসি একটা, আচ্ছা যদি আমি এরকম করি রব্বিক, আচ্ছা তারপরে রব্বিক, কিংবা আমরা আর একটা করতে পারি এখানে যদি আমরা একটা আল হাক্কু, যদি এখানে আল হাক্কু লিখি, আচ্ছা ঠিক আছে, সাব্বিসমার অব্দিকে লিখে ফেলি। প্রথমে আমি চাইব একটু দেখি এই মাপের ইয়েতেই কেমন হয়। আমি সাদা দিয়েই আমি এখানে আমি এখানে লিখছি সাব্বিহ, পরে নুকতা গুলো দিব, আগে আমি লিখে নেই। হ্যাঁ
থাকবে ইসমা। এদিকে যেমন ইয়ে আসছে এই জন্য এটাও এরকম আমি বাড়িয়ে দিলাম। এরপরে রাব্বি এইভাবেও দেওয়া যায়। এরপরে এক মুক্ত উপরে থাকতে এখান থেকে আমরা আমরা এইভাবে দিলাম ঘুরালাম না আর কি। হ্যাঁ, তারপরে এখান থেকে এখন একটা আমাদের এইখান থেকে আনতে পারি, এইখান থেকে আনলে সুবিধা বেশি। আমরা এখানে
আমরা এখানে সুন্দর মতো এইভাবে দিতে পারি, এবং এইখানে আমরা এইভাবে দিতে পারি, আর এই জায়গায় একটা বড় নকশা দিব। মোটামুটি আমরা এটা গেল প্রথম পর্যায়ে। সাব্বিহ সাব্বিহ ইসমা রাব্বিক, আমরা এটা পুরোটা বের করে দিতে পারি, যেহেতু ই করেছে আমরা এটা বের করে দিই, তাহলে সুবিধা হবে। আমরা ঘুরাই নিই, ঘুরাই নিলে বের করতে এটা দেওয়ার অর্থ হলো যে এটা মানে একেবারে আসমান থেকে নেমে এসেছে। আচ্ছা, এর মধ্যে আমরা দিব এইখানে একটা রব্বিক, আর তেমন কিছু দেওয়ার নাই, মানে বেশি দিব না আমরা, অল্প দিব। এখানে একটা ই পড়েছে, হাত দিয়ে হাত পড়েছিল ভিতরে তখন আর কি।
তাহলে আমরা সাব্বিহিস্মা রব্বিক এবার ঠিক আছে, তাহলে আমাদের ক্যালিগ্রাফি কিন্তু হয়ে গেল। এখন একটা আমরা এখানে যদি দেই তাহলে আমাদের এখন যেটা করব সেটা হলো তারিখটা দিয়ে দিই 1443। এখন আমরা যেটা করব সেটা হলো এটা শুকানোর পরে আমরা কারিগরি শুরু হবে, এটা শুকায় নাই যেহেতু এখন আমরা একটু মোটা কলমে চিকন কলমে দুই রকমে লিখতে চাইবো আমরা। এই যে এই মোটা কলমে আমরা এখানে এইভাবে এটা আস্তে আস্তে ফুটে উঠবে। ধীরে ধীরে করতে হবে, কোনো তাড়াহুড়ার কিছু নাই। আচ্ছা এখানে
কালার পেপারে ধীরে ধীরে কাজ করতে হবে যাতে ক্লাসটা। আচ্ছা আর একটা কাজ করতে পারি আমি, লাল গেলো তো। হ্যাঁ লাল,
এখন সাদা যেটা লিখেছি সাদার উপরে আমরা আস্তে 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 আমরা ডিপ কালার করে ফেলবো। এমন ভাবে ঘোরাবো যেন আমার কালিটা ঠিক মতো দিতে পারি।
তাহলে এটা আমরা ঠিক মতো দিতে পারি যাতে সুপাইতে দি। আসসালামু আলাইকুম বলেন। জি হ্যাঁ বলেন। এই আমি প্রথম দিকে একটু খেয়াল করি, এটা এই বোর্ডটা কি ধরনের বোর্ড বলতেছিলেন? এটার নাম হলো কালার বোর্ড। কালার বোর্ড এটা মোটা হবে প্রায় 350 থেকে 400 গ্রামের কাছাকাছি মোটা হবে। আচ্ছা, এগুলো কালার হিসেবে পাওয়া যায়? আপনি যেটা এর এই ধরনের কালার, দুই পাশে একই রকম কালার, দুই পাশে একই রকম কালার। আচ্ছা, এটা কি 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 সাইজের পাওয়া যায়? কি বড় করে আপনি কি কাটানো যায়? এটা বড় সাইজের, এটা বড় সাইজের, এটা কমসে কম 23-36 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি এই বোর্ডটা পাওয়া যাবে। আপনারা গুলশানে পাইতে পারেন কিংবা আরামবাগ থেকে নিতে হবে আপনাদের। হ্যাঁ আচ্ছা, আরামবাগে তাহলে কোন কোন দিক দিয়ে ঢুকলো? নটরডেম কলেজের পাশ দিয়ে গেলে হবে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নটরডেম কলেজের পাশ দিয়ে গেলে হবে। ওই দিক দিয়ে দোকান আছে তাহলে। আর এখানে ওই আমি খেয়াল করি না, এটা কি 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 আয়াত লেখা আছে এখানে? এটা এটা সিন, এটা বায়ের কাটা, এই যে বায়ের নোটটা, আর এটা হলো হা। তাহলে সাব্বিহ ও সাব্বিহ, তারপরে হিসমা, মানে এটা আলিফ, এটা সিন, এটা মিম। আচ্ছা, হ্যাঁ সাব্বিহ হিসমা, তারপরে রব্বিক। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে এই ধরনের বোর্ডের কাগজ ব্ল্যাক ছাড়াও অন্য কালারে পাওয়া যাবে যদি যাই? হ্যাঁ, বিভিন্ন কালারের, লাল কালার আছে, খয়েরি কালার আছে, আপনার সবুজ কালার আছে, যেই কালার আপনার পছন্দ ওই কালার আপনি নিয়ে আসবেন। এবং আপনি তো এটা কি গোস গাউস কালারটা ইউজ করতেছেন? এটা হলো এই যে গোয়াশ কালার, এই যে গোয়াশ কালার, গোয়াশটা ফুটছে ভালো তাই না? ফুটবে এই এই কাগজে কাজ করার জন্য গোয়াশ কালার সবচেয়ে ভালো আর কি। এমনি ওই এমনি তো অ্যাক্রিলিক ইউজ করা যাবে, অ্যাক্রিলিক না, অ্যাক্রিলিক ইউজ করা যাবে, কিন্তু অ্যাক্রিলিকে এই এখানে গোয়াশ কালারের যে সফটনেস এবং সফটনেস এবং হাইলাইট দুইটাই একসাথে করে, কিন্তু আপনার ইয়েতে কিন্তু হাইলাইটটা করবে না, ওই যেটাকে বলি অ্যাক্রিলিকে হাইলাইট করবে না, তবে তেল তেল ভাব আসবে। তেল তেল ভাব আসলে কাগজে তেল তেল ভাব আসলে ভালো লাগে। ঠিক আছে বুঝছি। তবে যদি ক্যানভাস পেপারে করেন তাহলে তেল তেল ভাব আসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন এখানে যেখানে যেখানে একটু সমস্যা আছে সেগুলো আমি ঠিক করি। সাব্বিহ ইসমা রব্বিক, হ্যাঁ, এরপরে আল আলা লেখা যায়, কিন্তু আলা লেখার এখানে ইয়ে নাই, শুধু সাব্বিহ ইসমা রব্বিক এ পর্যন্ত লিখলেই হয়, কোনো সমস্যা। আমি এখানে কিছু একটা লেখার মতো করে দিলাম যাতে সাব্বিহ ইসমা রব্বিক, এটা আরো একটু বড় করা যায়, এই জিনিসটা আর একটু বড় করা যায়, মানে খুব ছোট হয়ে গেছে, আর একটু বড় করলে
এখন মোটামুটি মিলছে। এখানে একটু দেখেন এখন বেশ সুন্দরই লাগছে। আবার একটু শুকাই গেলে আবার একটু যদি আমার কোথাও হাইলাইট দিতে ইচ্ছা করে সেখানে আমি দিয়ে, হ্যাঁ আমি এখানে এই কালারটা যদি দেই তাহলে পুরো কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এই কালারটা দিয়েছি যাতে ব্যালেন্স করার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু হলুদের ভাব দিয়ে দিচ্ছি। এখন আমার দেখতে অনেক সুন্দর লাগছে। মুছে দিলাম যে ওখানে রড লাগতেছে, এই যে
তাহলে আমরা আজকে লিখে ফেললাম সাবজেক্টের রক্ষিক। এই ধরনের বড় বোর্ডে কাজ করলে অনেক মজা লাগে। বড় বোর্ডে যখন কাজ করবেন তখন ছোট তুলি তুলি বানিয়ে নিতে হবে। এই রকম বড় হেয়ারের তুলি চলবে না। এই এই তুলিটার মানে এই হেয়ার ছোট করে নিতে হবে যাতে স্মুথ লেখা হয়। তারপরে এখানে লিখতে, কিংবা আর এক কাজ করতে পারেন, এরকম কলমের কাপড় দিয়ে তারপরে কস্টেপ দিয়ে লাগিয়ে কলমটাকে কাপড়ের কলম বানাইতে, তাইলে সেটা দিয়ে লিখলে খুব সুন্দর ইয়ে আসবে ইনশাল্লাহ। আমি সেটাও একটু বড় কাজ যখন করব তখন, কিংবা এখানে একটা বড় ওয়াও লিখে দেখাতে পারি। এই পরের ক্লাসে আমি একটা বড় ওয়াও লিখে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আপনার ক্যালিগ্রাফির যে আসল যে মজাটা সেইটা যেন থাকে কাজের মধ্যে, সেই ইয়ে করে। এখানে এইরকম এসে এখান থেকে এরকম চলে গেছে, এখান থেকে এরকম চলে গেছে, এটা কিন্তু একটা মজার, মানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন এর ভিতরে চলে আসছে। আপনার শুকাইতে দিতে হবে, না শুকাইলে, এখনো শুকাই নাই, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর কেউ কি আসছে? মারুফ রানা ভাই ও তো আসলো না, মারুফ ভাই আসেন না আজকে, অসুবিধা নাই, এটা তো ইয়েটা থাকলো। এই আপনার কি সময় হয়? সময় হলে এই কাজগুলো আপনি দেখে দেখে করবেন, করে করে যতটুকু পারেন করে, মনে করেন একটু লিখলেন, লিখে সেটা দেখালেন যে কি কেমন হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি ইনশাল্লাহ এই শুক্রবার শনিবার আবার কাজ ব্যস্ত, একটু অফিসে কাজে বাইরে হবে, আমি একটা কাজ হলো করব শুক্র, মানে এবার প্রতিদিন না হলো এগ্রি আউটরানার দিয়ে আমার এক একটা কাজ আমি একটু যেভাবে ম্যানেজ করব আর কি। ইনশাল্লাহ দোয়া করেন আর কি। যত কাজ করবেন তত মানে হাত খুলবে, মাথা খুলবে, নতুন নতুন জিনিস বের হবে। তো শুকানোর পরে আমি ছবি তুলে দিব। আমি তাহলে কি শেষ করে দিব? আপনি বললে তাহলে রেকর্ডিংটা বন্ধ করে ক্লোজ করে দিচ্ছি, পরে আমি আপনাকে শেয়ার করব আর কি। ক্যামেরা ইয়ে আসছে ভালো, মানে ছবি আসছে ভালো, কিন্তু কাগজে আরো মানে ডাউন ডাউন লাগতেছে, কিন্তু ক্যামেরার ভিতরে বেশ সুন্দর ছবি আসছে। ঠিক হয়ে যাবে, একটু পরে ব্রাইটনেস চলে। আচ্ছা ঠিক আছে, ফিয়া বানিল্লাহ, তাহলে রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।